ভারতের জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসন। জম্মু কাশ্মীরে ভোট শেষে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে গত পাঁচ বছর আগে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আর এমন নির্দেশের পরেই কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার গঠনের পথ পরিষ্কার হলো বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লা। জম্মু কাশ্মীরের 90 আসনের বিধানসভা আসনে গত কয়েকদিন আগে ভোট হয়। দীর্ঘ 10 বছর পর এই নির্বাচন হয়। স্বভাবতই এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা ছিল অনেক বেশি। ওই নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। এরপরই ওমর আবদুল্লা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালে জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন। গত 10 বছর আগে অর্থাৎ 2014 সালে জম্মু কাশ্মীরের রাজ্য বিধানসভা নির্বাচন হয়। মেহবুবা মুফতির দল পিডিবি এবং বিজেপি জোট বেঁধে জম্মু এবং কাশ্মীরের সরকার তৈরি করে, কিন্তু একাধিক ইস্যুতে দুই দলের মধ্যে সংঘাত তৈরি হয়। এ অবস্থায় 2018 সালে বিজেপি তার সমর্থন প্রত্যাহার করে নেয় ওই রাজ্য থেকে। এরপরই জোট সরকার পড়ে যায় এবং মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ফলে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ওই রাষ্ট্রপতি শাসনের মধ্যেই ধারা 370 প্রত্যাহার করেন মোদি সরকার, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।